সফরে কসরের নামাজে 4 রাকাতে 2 রাকাত পড়তে হয়, আর জামাতে পড়লে ইমামের সাথে 4 রাকাত পড়তে হয়। আচ্ছা, 4 রাকাত 2 রাকাত পড়তে হয়, ঠিক, জামাতের সাথে পড়লে ইমামের সাথে 4 রাকাত পড়তে হয়। যদি শেষ 2 রাকাত জামাত পাই তাহলে প্রথম 2 রাকাত পড়বেন কি না, এটা প্রশ্ন, তাই না? হ্যাঁ, পড়বেন, পড়বেন। এটা বুখারীর হাদিস যে ইমামকে ফলো করতে হবে। ইমাম যদি মুকিম হন তাহলে আপনি মুকিমের মতোই ইমামকে ফলো করতে হবে, যদিও তিনি তার সাথে আপনি 2 রাকাত পড়েছেন।